उठाब किस हाँ जाए कारो का शुना जाए ना कि हम टाका बेर करती है तोला পিন নাম্বারটা কিন্তু খুব দরকার এখন তুলতে আমার অনেক টাকা রয়েছে আমি শুধু পিন নাম্বারটা ভুলে গেছি যেভাবে হোক আমার ছাড়াতেই হবে তো দুইটা সংখ্যা আছে আর দুইটা আছে না তাহলে কি করতে হবে তোকে আমার মনে হয় তোর সবচেয়ে ভালো হবে দেখাচ্ছে আমাদের মতো এখানে কারোর কাছে না দিয়ে তোমার একবারে কাস্টমার কেয়ারে গেলে বেশি ভালো হবে ঠিক আছে দেখাচ্ছে আমি তোমারে বারবারে পিন নাম্বার দিলাম এতো কয়েকবার মানে চান্স থাকে ঠিক আছে বেশিরভাগ ট্রাই করলে তোমার সিমটা হ্যাক হয়ে যাবে ঠিক আছে তুমি আজকে জেনারে কাস্টমার কেয়ারে নিয়ে যাবো তাহলে সবচেয়ে বেশি ভালো হবে ঠিক আছে তাহলে আমি যাই এখন ঘুরে আসি আচ্ছা থাকে না ভালো থেকো আচ্ছা সাইকেল তো দিলাম সাইকেল কি পাবানে লোক দা তো সুবিধের না খালি বুঝারি কি করতে আমার বেস্টি না পালে তো আমার কোনো কিছু হচ্ছে না আমার এমনি আমার মাথা আজকে নেশা মেশা পড়েছে যা আগে হাঁটে যাই হাঁটে সাইকেলটা বেশি তারপরে কিনে খাই তারপরে আবার তৃপ্তিটা মিটাই ফোন তো চুরি ঠিকই করলাম এর বিকাশ থেকে টাকা তুলবো কিভাবে আচ্ছা যাই হোক সেটা পরে চিন্তা করা যাবে না এখন দেখি ওই দোকানদার কাছে ফোন দিয়ে দেখি ফোনে যদি কাজ হয় অনেক টাকা আছে ব্যবসায় সিম হ্যালো হ্যাঁ আপনাদের ফোনটা তো চুরি হয়েছে না হ্যাঁ ফোন তো আমার একটা হারাইছে কি আপনি কি পাইছেন ভাই ফোনটা তো আমি পাইছি আমি 10 থেকে 15,000 টাকা আপনার কাছ থেকে নেব আর আমি কথা দিলাম ব্যথা দেব না আপনি এমন করেন কি জন্য আমি তো বলছি আপনার টাকা আমি বেশি নেব না আমি 10 থেকে 15,000 টাকা নিয়ে আপনার SMS দেব ওই ঠিকানায় অমুক জায়গায় আমি ফোনটা ঠিকই পৌঁছাই দেব না ভাই পিন পিন বলা যাবে না না পিন নাম্বার বলা যাবে না আপনার আমি 40 মিনিট টাইম দিলাম 40 মিনিটের ভিতরে আপনি যদি টাকাগুলো না দেন পিন নাম্বার না বলেন তাহলে আপনার সিমগুলো ভেঙে ফেলে দেব দেখেন ভাই সিমটা ভাঙেন না সিমটা আমার খুব গুরুত্বপূর্ণ আছে সিম ভাঙার দরকার নেই আপনার 10 লাখ 15,000 লাগবে যাই লাগবে আমি টাকা দেব আপনি একটা নাম্বার দেন আপনার টাকা আমি পাঠাই দিচ্ছি আমি সিম ভেঙে বলবো কিন্তু এত বড় বেশি বুঝলে সিম ভেঙে দেব আমি তো টাকা দিচ্ছি আপনার আপনি সিম ভাঙবেন কি করে আসলে রেখে দিলাম 40 মিনিট টাইম আছে হাতে আচ্ছা
পাটি একটা পাইছি, এতদিন চুরি করেছি ঠিক আছে, 5-10 হাজার টাকার বেশি চুরি করতে পারিনি, এবার 1 লাখ টাকার উপরে টাকা আছে। দাঁড়িয়েছে, এবার পিন নাম্বারটা আগে বলুন, তারপরে দেখবানে কি করা যায়। আমি একবার ট্রাই করতেছি, মেসেজ করতেছি, আমার কাছে একবার কল ব্যাক করতেছি, সিমকে তুলে দিন, দেখি আর একবার ফোন দিই, এত রাত হয়ে গেছে ফোন দিই মানে ঘুমাচ্ছে। আপনার বললাম যে আপনি আমার টাকা দিবেন, আপনি জানেন যে আমার এখন মাথা মাথা নষ্ট, আমি গাঁজা খাইতে পারতেছি না, আমি নেশা করতে পারতেছি না, আপনি কি শুরু করেছেন? টাকা তো আমি দিতেই চাইছি, টাকা আপনার কোনো আমার আমি পাঠাই দিচ্ছি, যদি আপনি আমার কবে যাচ্ছেন। হ্যাঁ, কোনো টেনশন কেন, আমার টাকা আপনি দিয়ে দিলাম, আপনি আমার সিনিয়র গুলো ভাঙেন না। টাকা আপনার আমি 40 মিনিট টাইম দিচ্ছি, সে 40 মিনিট টাইম ওভার হয়ে গেছে, আপনি এখন টাকা দিচ্ছেন না, আচ্ছা আপনি ঘুমান ঘুমান, আমার যা করেন আমি তাই করছি। যান, টাকা আমি আসতে বললাম, আসতে দেরি করে কেন, এই ফোন দিয়ে দেখি। আমি যে মোটরে ঘুরে আসি, 10 হাজার টাকা নিয়ে আসেন, আর ওই যে ফোন ফোন নিয়ে যান, আর শোনেন কারোর সাথে নিয়ে আসবেন না, আপনি একা আসেন। ফোন চুরি করিস, আমার হুমকি দিচ্ছিস ফোন দিয়ে। বাজার কমিটি বিচার না করলাম, পুলিশের কাছে দিয়ে দিবে। বিকেল বেলা হাজির করো তাহলে আমার কোনো কথা নেই, কিন্তু বিচার কিন্তু হতেই হবে, প্রত্যেক দিন চুরি করা শুরু করেছে। এখন তোমরা যাও, দাদার বাড়ি সেই চলে যাও।